সুকর্ণা, গতকাল আমরা দেখলাম প্রধানমন্ত্রীর জোড়া সভা এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা পাল্টা সভা। বাঘ বিতণ্ডা চলল, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এক্সপায়ারি বাবু, স্পিড ব্রেকার বললেন প্রধানমন্ত্রী, কিন্তু স্পিড ব্রেকার বলার সঙ্গে সঙ্গে তিনি যে অভিযোগটাও আনলেন, যে গতিতে দেশের বাকি রাজ্যগুলো এগিয়েছে সেই গতিতে নাকি বাংলা এগোতে পারেনি, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী, যদিও তার প্রত্যুত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। पश्चिम बंगाल में एक स्पीड ब्रेकर है, स्पीड ब्रेकर, इस स्पीड ब्रेकर को यहां के लोग दीदी के नाम से जानते हैं। प्रधानमंत्री बाबू माने एक्सपायरी बाबू माने प्रधानमंत्री हिसाब से एक्सपायरी बाबू एबार থেকে আমি আর তাকে প্রধানমন্ত্রী বলবো না, কারণ তার গভর্নমেন্টের এক্সপায়ারি হয়ে গেছে। লোকসভা ভোট শুরু হতে বাকি মাত্র 8 দিন, এই পরিস্থিতিতে রাজ্যে একই দিনে মোদী ও মমতার সভা। স্বাভাবিকভাবেই বাগযুদ্ধের জেরে তাপমাত্রার পারদও সীমা ছাড়াল। দিদি আপকে বিকাশ কি স্পিড ব্রেকার হ্যায়, আমাদের গভর্নমেন্ট নাকি গরিবদের জন্য কোনো কাজ করে না, আপনি কি করেছেন 5 বছরে কয়েক দিন, আর যদি মনে করেন আপনি যা বলেছেন সত্যি, আসুন আমার সাথে বিতর্কে, ডাইরেক্ট বিতর্কে আপনি কোশ্চেন করবেন, আমি রিপ্লাই দেব। ইতিমধ্যে মোদী সরকারের একাধিক প্রকল্প থেকে বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গ। বুধবারের সভা থেকে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন মোদী, পাল্টা সুর চড়িয়েছেন মমতাও। গরিবো কে ইলাজ কে লিয়ে আয়ুষ্মান ভারত যোজনা শুরু কি, ইস যোজনা পর পশ্চিম বঙ্গাল মে ব্রেক লগা দিয়া গয়া। আরে তোমার আয়ুষ্মান তো ফালতু প্রোগ্রাম, তাকে আমায় 40% টাকা দিতে হচ্ছিল, আমি কেন যাবো তোমায় টাকা দিতে, আমি নিজে করে নিয়েছি, তোমার টাকা চাই না, রাজ্য তোমার ভিক্ষা নেবে না। কৃষকদের জন্য প্রকল্প নিয়েও তরজায় জড়িয়েছেন প্রধানমন্ত্রী ও তৃণমূল নেত্রী। উত্তরবঙ্গে শিলিগুড়িতে দাঁড়িয়ে সেখানকার মানুষের মন জয়ের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। यहाँ के चाय बागानों में काम करने वाले साथियों की जरूरतों का मुझे पूरा एहसास है, भाजपा सरकार की नीतियों से उन्हें काफी लाभ भी मिला है, ये और हो सकता था अगर दीदी का स्पीड ब्रेकर बीच में ना आता। यहाँ के आदिवासी बच्चों की शिक्षा, युवाओं को रोजगार के नए अवसर, পাইন অ্যাপল পেদা করনে ওয়ালে কিসানো কে লিয়ে ফুড প্রসেসিং ইউনিটস, মুঝে আপকি হর আবশ্যকতা কা পতা হায়, বাস মে ইয়ে স্পিড ব্রেকার হটনে কা ইন্তজার কর রাহা। শিলিগুড়ি থেকে 175 কিলোমিটার দূরে কোচবিহারে দাঁড়িয়ে মোদীকে জবাব ফিরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজবংশী লোকদের তো ডেকে নিয়ে গেছিলেন দিল্লিতে, কত অনুরোধ করেছিল, আপনাদের কাছে গেল, বললেন অনেক কিছু করে দেব, কিচ্ছু করেনি, 5 বছর চলে গেছে, আবার মিথ্যে কথা। 2014 সালে লোকসভা ভোটের প্রচারে রাজ্যে এলেই সারদা কাণ্ড নিয়ে সুর চড়াতেন মোদী। 2019-এর ভোট প্রচারের প্রথম সভাতেও তার গলায় শোনা গিয়েছে সেই একই সুর। পশ্চিম বঙ্গাল কে চিট ফান্ড গোটালা হুয়া, মেরে গরিব ভাই আর বহনো কা পয়সা ये चिट फंड के नाम पर, उसको लेकर के दीदी के मंत्री, दीदी के विधायक, दीदी के साथी भाग गए, उन्होंने गरीबों को लूट लिया। पाल्टा प्रधानमंत्री विरुद्धे दुर्नीतिर अस्त्रे शान दिए तृणमूल नेत्रीओ। আমাদের গভর্নমেন্ট মানুষের 300 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে, সাহারা কাণ্ডের ডায়েরি কোথায় গেল, বড় বড় কথা, চোরের মায়ের বড় গলা শূন্য করছি, বড্ড বাজে বেশি তাই না। এদিনে সভা থেকে রাজ্যে তৃণমূলের শাসন শেষ করার হুঁশিয়ারি দিয়েছেন মোদী।
अगर यहां आकर के इतना बड़ा विशाल जनसागर न देखता तो मैं अंदाज नहीं लगा सकता कि दीदी की नैया डूब चुकी है। पाल्टा दिल्ली थे के मोदी के क्षमताच्युत करार डाक दिए ममताओ। আমাদের একটাই শপথ, বিজেপি হটাও, দেশ বাঁচাও। সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিন, দিল্লিকে বদলে দিন। যুদ্ধের দামামা বেজে গিয়েছে, শেষ পর্যন্ত যুদ্ধে জয়ী হবে কে সেটার উত্তর মিলবে 23 মে। এবিপি আনন্দ।